রশনি অভিযান শুরু হতে যাচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলায়। রাজ্য সরকারের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির উদ্যোগে জেলা অন্ধত্ব নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সূচনা করেছেন গত 27 তারিখ। এর কর্মসূচিতে মূলত চোখের ছানি মুক্ত করার জন্য এই কেসগুলিকে চিকিৎসার আওতায় আনার জন্য প্রথমে অপারেশন, তারপর ভিশন মেজারমেন্ট এবং এরপর চশমা প্রদান করার মাধ্যমে রোগ নিবারণ করার জন্য যে অভিযান শুরু হয়েছে সেটাকে নামকরণ করা হয়েছে রশনি অভিযান। প্রথমে জিরানিয়া সাব ডিভিশন থেকে এই অভিযান শুরু হবে এবং পরে বিভিন্ন মহকুমায় তা করা হবে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও জেলা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ ব্যাপারে অবগত করেন। এই জেলাকে চোখের ছানিমুক্ত করার জন্য যে ব্যাকলগ ক্যাটারাক্ট যে কেসগুলি আছে সেগুলি ট্রিটমেন্টের আন্ডারে আনার জন্য, মানে প্রথমে অপারেশন, তারপর ওনাদের ভিশন মেজারমেন্ট করে, তারপর চশমা প্রদানের মাধ্যমে একটা যে রোগ নিবারণ করার জন্য একটা অভিযান শুরু হয়েছে, সেটাকে নামকরণ করা হয়েছে রশনি অভিযান। তো এই রশনি অভিযান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গত 27 তারিখে সেটার আনুষ্ঠানিক সূচনা করেছেন, ইনোগুরেট করেছেন। তো এটা আমরা প্রথমত জিরানিয়া সাব ডিভিশন থেকে শুরু করছি, ধাপে ধাপে আমরা বিভিন্ন সাব ডিভিশন কভার করব। এই অভিযানে অঙ্গনওয়াড়ি আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিং করে তথ্য সংগ্রহ করবেন। এর ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে একটি ইউনিক আইডি জেনারেট করা হবে। লক্ষ্য একটাই, যাদের প্রতিবন্ধী সার্টিফিকেট নেই তাদের জন্য যাতে তা করা যেতে পারে। আর এরপর যে ধরনের বিভিন্ন অ্যাপ্লায়েন্স প্রয়োজন হয় তা যাতে ওনাদের প্রদান করা যেতে পারে এর প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানালেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ও জেলা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন। যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তারা বাড়ি বাড়ি গিয়ে যে ডিসএবিলিটি স্ক্রিনিং করছেন, ডিসএবিলিটি স্ক্রিনিং করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট কালেক্ট করছেন। তার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের আমরা স্ক্রিনিং করার পর ওনাদের যে ডিসএবিলিটি সার্টিফিকেট হয় সেটা আমরা যে প্রদান করব, তার পাশাপাশি একটা ইউনিক ডিসএবিলিটি আইডি বলে হয় সেই আইডিটা আমরা জেনারেট করব ওনাদের জন্য। তো একটা মিশন মোডে আমরা এই কাজগুলি করব, যাতে মানে আমাদের এখানে যারা আছেন, যারা দিব্যাঙ্গজন আছেন, যাদের এখনো ডিসএবিলিটি সার্টিফিকেট নেই বা যাদের ইউনিক ডিসএবিলিটি আইডি নেই, তাদের জন্য আমরা যাতে ইউনিক ডিসএবিলিটি আইডি সেটা ক্রিয়েট করতে পারি। আর তার পাশাপাশি এক্ষেত্রে তাদের যে বিভিন্ন ধরনের এইডস অ্যাপ্লায়েন্স হয় সেগুলি দেওয়ার জন্য আমরা যাতে প্রথমে যে ক্যাম্প ফাইনাল ডিসএবিলিটি সার্টিফিকেশন বা ডিটেকশনের জন্য হয় সেটা করব, তারপর এই ধরনের এইডস অ্যাপ্লায়েন্সেস আমরা যাতে ওনাদের দিতে পারি সেই ধরনের আমরা প্রস্তুতি নিচ্ছি। তিনি এদিন এমনটাও জানান যে এই কাজটি করা হবে মিশন মোড়ে। বাড়ি বাড়ি আশা কর্মীরা গিয়ে প্রথমে প্রাথমিক পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা করে তথ্য সংগ্রহ করবে, এরপর অপটিমেস্ট্রিস্টরা পরীক্ষা করবেন এবং শেষে চক্ষু বিশেষজ্ঞরা কাদের চোখের ছানির অপারেশন করতে হবে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এতে লোকেদের যাতে বারবার হাসপাতালের আসা যাওয়া করতে না হয় এর জন্য প্রশাসনই প্রথমে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করতে যাচ্ছে যাতে জনগণের সুবিধা হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।